তোমা করে কি কমু, বিয়ার দিন রাত্রিরে বর আমার পা দেখা পাইছে ভয়, কয় কি ওরে বাবারে তোমার দিয়ে ছাগলের দিকেও বড় বড় পশম, আমি এখন কি করুম, বর তো আর আমার কাছে আসে না। এখন বর আমারে কয়, তুমি যদি এই পশম না তোলো আমি তোমার কাছে যামু না। আমি এখন কি করুম কও তো, এই পশম কোথায় তুলতে যাম। পরের দিন শাশুড়ি মা হানিমুনে টিকিট কাইটা দিছে, বর আমার জন্য বারমুন্ডা কিনছে। এখন এই পশম নিয়ে যদি বারমুন্ডা পরি আর যদি শর্ট প্যান্ট পরি, সব পোলাগুলো তো আমার দিকে তাকায় থাকবে, আর আমারে তো আজে বাজে কবে, বর তো আমারে নিয়ে যাবে না, এখন টিকিট তো আর ক্যান্সেল করা যাবে না। তো বর কইছে চলো তোমারে আমি এক জায়গায় নিয়ে যাইতেছি, সে এনে তোমাকে তোমারে পশম তুলাই দিম। আমি বলছি ঠিক আছে চলো। এখন গ্রাম থেকে আইসি শহরে, শহরে তো কিছুই চিনি না, বরের সাথে সাথে গেলাম, গিয়ে একটা পার্লারে নিয়ে গেল, একটা মেয়েরে কইল আমার বউয়ের এই পশমগুলো তুইলা দাও। ঠিক আছে, মায়াটা অনেক সুন্দর করেই তুইলা দিল। তা আমি কইলাম আমার তো চ্যানেল আছে, আমার তো বন্ধুকে দেখাইতে হবে, তা আমি একটু কিন্তু ভিডিও করুম। মায়াটা কইলো ঠিক আছে করো। তা বরের ফোনটা ধরাই দিয়া তোমাকোর জন্য ভিডিওটা করতেছি, আমার পশমগুলো দেখা তোমরাও হয়তো ভয় পাইছো, দেখো এরম পশম। আর এই যে মায়াটা কীভাবে তোলে দেখো, একটা মেশিন দিল, আমি ভাবে এত কিছুর নাম জানি না, গ্রামের মাইয়া অত কিছু বুঝিও না, তো একটা মেশিনের থেকে কী যেন বার করলো, বার করে লাগাই দিল, থাইয়ে লাগাইলো, এই যে পায়ে লাগাইলো, আর একটা পেপার দিয়ে দিল টান। ওটা কি পেপার ছিল না কাপড় ছিল জানি না, আর আমি তো জম্মে চিৎকার মারতেছি, বর আবার আমার মুখটা চাইপা ধরছে, কিন্তু ভিডিও করা ছাড়তে কই নি। আমি বুঝি না তুমি ভিডিও কইরা যাবা কেন, আমার কন্টেন্ট নেই, আমার দিতে হইব সবাই রে, দেখাইতেই হইব। তা কী কম, তোমরা এই দেখতে পাইতেছো নিজের চোখে মায়েরা কী সুন্দর করে আমার পশমগুলা তুলে দিছে। এখন আমি যামু গোয়া, আর গোয়ায় যাইয়া বিচের মধ্যে জম্মের মজা করুম আর এনজয় করুম। আর আমার বর আমার শর্ট প্যান্ট কিনে দিছে, শর্ট টি শার্ট কিনে দিছে, সে কইটা জম্মের ঘোরা ঘুরুম। চলো টাটা বাই বাই।